জিনিস কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আমাদের জাতীয় দল যারা খেলছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কি বলছে সে ব্যাপারে কিন্তু খুব একটা গুরুত্ব দেন না এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব একটা ভিজিটও করেন না ডিউরিং দ্য ট্যুর এবং এটা কিন্তু তামিম বলেন সাকিব বলেন মাস্টারভি বলেন সবাই কিন্তু এই ব্যাপারটা কিন্তু ফলো করে তারা কিন্তু খুব একটা সোশ্যাল মিডিয়া থেকে কি বলছে হ্যাঁ তারা হয়তো খেয়াল করে মাঝে মধ্যে বাট একেবারেই যে ওর মধ্যে কন্টিনিউ করে নিয়ে খুব বেশি হ্যাঁ এটা নিয়ে তারা খুব বেশি কিন্তু বদার না হ্যাঁ যেমন এই ব্যাপারে বেশ কয়েকবার তামিমও বলেছে সাকিবও বলেছে যে হ্যাঁ আমরা খবর রাখি বাট আমরা খুব একটা বদার না যে কে কী বলবে এখানে আমরা আমাদের খেলাটা খেলতে চাই আমাদের ম্যাচ নিয়ে আমরা কনসার্ন থাকতে চাই আমাদের পারফরমেন্স নিয়ে আমরা কনসার্ন থাকতে চাই এটা কিন্তু আমাদের প্লেয়াররা বারবারই কিন্তু বিভিন্ন সময়ে বলেছে এবং আপনি দেখবেন যে বিশ্বকাপ শুরুর আগে সাকিবের একটা ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে এসেছিল একটা যে কতটা কনফিডেন্ট তারা কিন্তু এবার আছে বিশেষ করে সাকিবের কথা বলবো যে প্রথম থেকে কিন্তু খুব কনফিডেন্ট এবং নিজে কিন্তু অনেক বেশি কনফিডেন্স নিয়ে সে এই টুর্নামেন্ট খেলে বলেছে হ্যাঁ এই বিশ্বকাপে তিনশো বিশ পঞ্চাশ রান হবে প্রতিপক্ষ করবে করুক আমরাও সেটা চেস করব এবং এই যে তার কনফিডেন্সের লেভেলটা সেখান থেকে কিন্তু বোঝা যায় যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় কে কি বলছে আমাদের প্লেয়াররা কিন্তু সেটা একটা খুব ধর্তব্যের মধ্যে আনছে না হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের প্লেয়াররা দেখবেন মাঠে আমরা যখন সাউথ আফ্রিকার সঙ্গে জয়লাভ করলাম কালকে যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশাল ব্যবধানে এই তিনশো রান তিন উইকেটে জিনিসগুলো এটা কিন্তু যত দিন গেছে একসময় আমরা যখন একটা জয় পেতাম তখন আমরা একদম বাদ ভাঙ্গা উচ্ছ্বাস মাঠে এক্সট্রা প্লেয়ার যারা থাকতো সাইড লাইনে তারা দৌড়ে মাঠের ভিতরে ঢুকতো যত দিন যাচ্ছে বাংলাদেশ যেটা যাবে জামে আগেই বললো যে আমাদের এই টিমটা কিন্তু অনেক অভিজ্ঞ একটা টিম যত বিশ্বকাপে আমাদের যতগুলো দল খেলেছে এই দলটা সবচেয়ে অভিজ্ঞতায় সম্পূর্ণ একটা দল গেছে এবং এই জন্যই আমাদের একটু বেশি এবং আমাদের খেলোয়াড়রাও কিন্তু স্বপ্ন দেখছে কিন্তু তারা সেই স্বপ্নের পরিধিটা ওইভাবে বাদ ভাঙ্গা উচ্ছ্বাসের মাধ্যমে প্রকাশ করছে না তারা ম্যাচ বাই ম্যাচ ধরে ধরে এগুচ্ছে এবং প্রতিটা খেলাকেই তারা একটা পার্টিকুলার ম্যাচ হিসাবে দেখছে যে এই ম্যাচ জিতলেই আমরা সেমিফাইনালে চলে যাব বা এই অনেক কিছু করে ফেললাম এরকম ভাবে কিন্তু তারা বিষয় বিশ্বকাপে দলই কিন্তু নিয়ে এইটা কিন্তু আমি মনে করি খুব ভালো একটা দিক যে বাংলাদেশ ওভার কনফিডেন্সও ভুগছে না এবং খুব বেশি আত্মতুষ্টিতেও ভুগছে না খুব বেশি উচ্ছ্বাসও প্রকাশ করছে না তারা আরও অনেক দূর যেতে হবে আরো চারটা ম্যাচ খেলতে হবে প্রতিটা ম্যাচ ধরে ধরে তারা এগুচ্ছে এবং তারা জানে যে এইভাবে ম্যাচ ধরে ধরে এগুলে যদি আমরা আমাদের জয় কাঙ্ক্ষিত জয় আয়ত্ত করতে পারি তাহলে আমাদের স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে যাব। এই যে ভিতরে জিনিসটা লালন করা উপরে প্রকাশ না করা এই জিনিসটা কিন্তু আমরা প্রতিটা খেলোয়াড়ের মধ্যে কিন্তু দেখছি এবং এই দলটা এই জন্যই এত অভিজ্ঞ যে তারা অনেক বিশেষ করে চারটা পাঁচটা প্লেয়ার তো তাদের চার নম্বর বিশ্বকাপ হ্যাঁ সুতরাং তাদের যে অভিজ্ঞতার পাল্লাটা যে ভারী এবং তারা যে অনেক দূর এসেছে আমাদের তারা যে অনেক পরিপক্ক হয়ে এই বিশ্বকাপটা খেলতে গেছে এটা কিন্তু তাদের তাদের পারফরমেন্স বলেন তাদের চালচলন বলেন তাদের কথাবার্তা বলেন সব মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে এবং এই জায়গাটা আমার কাছে আসলে আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে তারা খুবই ম্যাচিউড আচ্ছা ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে তারা যে অনেক ম্যাচিউড অবস্থায় এই বিশ্বকাপ খেলতে এসেছে এবং একটা লক্ষ্য নিয়ে এসেছে সেটা কিন্তু আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে